হ্যালো বন্ধুরা গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে অনেক দিন পরে এই পুরনো লোকেশানটাতে এসছি ভিডিও বানাতে পুকুর পাড়ে এইখানটাতে আগে প্রচুর ভিডিও করতাম এখন আর সময় সুযোগের অভাবে ক্যামেরা ধরে দেওয়ার লোক পাওয়া যায় না সেই জন্যই করতে পারি না কিন্তু আজকে পেয়ে গেছি আমার ক্যামেরাম্যানকে তো সেই জন্যে ক্যামেরাম্যান আবার আসবে না আগে থেকেই আমাকে ইশারা করে বলে দিচ্ছে আমাকে নেবে না নেবে না তো যাই হোক চলো আর বেশি কথা না বলে আজকে আরও একটা আলতা ডিজাইনিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি ওই এখানে ধরো একদম দেখো বন্ধুরা এই যে আলতার একটা এতে ঢেলে নিয়েছি আর তোমাদের সাথে গল্পও করব ডিজাইনিংটাও করব এখন মেন সমস্যা হচ্ছে শীতকাল শীতকালের বেলা মানে বুঝতেই পারছো ভীষণ তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় আজকে যখন এই ভিডিওটা আমি করতে বসেছি তখন মোটামুটি চারটে বাজে আর এখন বেলাটা এমন হয়েছে যে সাড়ে চারটার দিকেই মানে সন্ধে সন্ধে হয়ে যায় আর এনাফ লাইটটা থাকে না ভিডিও করার জন্যে লো লাইট হয়ে যায় তো সেই জন্যে টাইমটা ভীষণ কম পাই আমার তো জানো ডিউটিও থাকে আর ডিউটি থেকে ঘুরে আসতে আসতেই অলরেডি তিনটে সাড়ে তিনটে বেজে যায় তো আর ওই আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে আবার ভিডিও করা সব কিছু মেনটেন করা নিজে রেডি হওয়া কি ভিডিও করব সেইগুলো রেডি করা সব কিছু মেনটেন করে প্রপারলি করে ওঠা যাচ্ছে না তো যাই হোক আজকে একটু সময় সুযোগ পেয়েছি এইটাই বাঁচুয়া তাই জন্যে ভিডিওটা করছি তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর এর আগের দিনে যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে তোমরা কিছু ভিডিও রিকোয়েস্ট করেছ সেটাও আমি দেখেছি আমি চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাদের রিকোয়েস্ট ভিডিওগুলো করার এবারে মিডিলটা করব আজকে এই দেখো পায়ে আমার যেহেতু একটা ডিফারেন্ট কালারের নীল পেন্ট করা আছে সেই জন্যে আমি পায়ের নখের সাইডটায় বা এবং উপর সাইডটায় আলতাটাকে টোটাল অ্যাভয়েড করেছি পায়ের সাইড ডিজাইনিংটা কমপ্লিট হয়ে গেছে এবারে করবো পায়ের পাতার মিডিলে দুটো ডিজাইনই কাছাকাছি রেখে যাতে সেম টাইপের ডিস্টেন্সে করা যায় সেটা সবসময় লক্ষ্য রাখতে হবে যতটা সেম হবে ততটাই বেশি ডিজাইনটা পারফেক্ট লাগবে দেখতে তো চলো এবারে ফেব্রিক ওয়ার্কটা করে নেই ফেব্রিক ওয়ার্কটা কিছুই নয় এই যে মিডল জায়গাগুলো আছে সেটাতে শুধু জাস্ট একটা করে একটু বড়ো বড়ো ডাল দিব এরকমভাবে ঠিক আছে ফেব্রিক ডিজাইনের ক্ষেত্রেও সেম করব যেভাবে আলতা ডিজাইনিংয়ের ক্ষেত্রে করেছিলাম যে প্রথমে সাইডটা কমপ্লিট করে নেব তারপরে মিডিল পোর্শনও যেখানে যেখানে আলতা দেওয়া হয়েছে তার সাইডে সাইডে ডিজাইনের সাথে অ্যাডজাস্ট করে ফেব্রিকটা দিয়েও ওয়ার্ক করে নেব যাতে আলতাটা একটু শুকিয়ে যায় এবং আলতার ফেব্রিক ঘাঁটাঘাঁটি না হয়ে যায় দেখো বন্ধুরা তোমরা অনেকেই স্ম্যাশিং ভিডিওর আর কি অনুরোধ করো তো সেই জন্য আজকে কোনো কিছু পাইনি বলে জাস্ট এই পাতাগুলো একটু রেখে স্ম্যাশ করে দেখাবো তোমাদেরকে ঠিক আছে 먼저 선 দেখো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট দিন আবার একটা নতুন আলদা ডিজাইনিংয়ের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে দেখা হবে তার মাঝে যে ব্লগ ভিডিওগুলো দেবো বা কোনো লাইভ সেকশানে এলে বা যা কিছু ভিডিও আমি দিই শর্টস ভিডিও দিই সেগুলো তোমরা প্লিজ দেখো দেখো এবং পারলে একটু শেয়ার করো আর যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেব সাবস্ক্রাইব করে বাটনটা ক্লিক করতে কিন্তু একদম একদম ভুলবে না এভাবেই পাশে থেকো আর এভাবেই সাপোর্ট করো আজকের মতন আসি গুড ইভিনিং তারা